Thank you very much, Ronnie Bhai, and thank you, sir, Rashid Khan Mayon, sir, honorable MP Rashid Khan Mayon, sir, khub sundor bhabe ekta kotha bolechen je maninio pradhanmantri bolechen je 2023 sal ekti difficult year jacche amader jonno ebong seta holo je FAO shekhane boleche je khaddo sankoter ekta boro dhoroner jhuki asche sheta perspective e jodi ami boli je uddogtar kotha boleche ekhane sokhinar উদ্যোগটা যেটা নিয়ে আসছে মিস্টার জাকারিয়া প্রিন্স যে উদ্যোগটা নিয়ে আসছে অত্যন্ত যুগোপযোগী এবং সময় উপযোগী একটি উদ্যোগ এবং এই উদ্যোগের সাথে যদি আমি একটু অ্যাড করতে চাই এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পারি যে আমাদের খুব কাছে খুব বেশি দূরে না খুব কাছে পূর্বাচল রাজুকে একটা বড় একটা প্রজেক্ট আছে যে প্রজেক্টটা কয়েক হাজার হেক্টর অফ ল্যান্ড এই মুহূর্তে পড়ে আছে যেটা আসলে কেউ এখন ব্যবহার করছে না প্লট গুলো হয়তো মানুষকে বিতরণ করা হয়েছে বরাদ্দ দেওয়া হয়েছে বাট প্লট গুলো পুরোপুরি পড়ে আছে এবং এগুলো ডিমার্কেটেড অবস্থায় আছে এখানে একটা বড় সুযোগ আমাদের সবার আছে আমরা যদি এখানে সবাই একসাথে এগিয়ে এসে বিভিন্ন কর্পোরেট বিভিন্ন ব্যক্তি পর্যায়ে এসে আমরা যদি এই কৃষির এইখানে কাজটা যদি আমরা করি তাহলে একটা কৃষির একটা বড় বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব ছোট্ট একটা উদাহরণ দিই যে যখন আমরা স্বাধীনতা লাভ করি আসলে আমরা তো স্বাধীনতাটা যখন যুদ্ধটা হয়েছে আমরা ছিলাম আমরা তখন দুর্ভাগ্য যে আমরা ওই সময় জন্মগ্রহণ করিনি বা বড় ছিলাম না রাশেদ খান মিরান স্যার উনি একজন মুক্তিযোদ্ধা হিসাবে উনি আরো ভালো বলতে পারবেন সেই সময় এদেশে 7 কোটি মানুষের যে ল্যান্ড ছিল সেই ল্যান্ডের উপরে এখন 18 কোটি বা 16 কোটি মানুষ আমরা বসবাস করি এই যে বৈপ্লবিক পরিবর্তন যে কৃষিতে এসেছে এটা সম্ভব হয়েছে এরকম শত শত আমাদের কৃষক ভাই বোন যারা আছে তাদের মাধ্যমে এবং শত শত ছোট ছোট ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছেন তাদের মাধ্যমে আজকে জাকারিয়া প্রিন্সের মতো যে উদ্যোক্তা যারা আছেন তারাই কিন্তু এটাকে সামনের দিকে নিয়ে এসেছে ইয়েস শেখ সিরাজ স্যারের এখানে অনেক বড় একটা কন্ট্রিবিউশন আছে এটাকে পপুলারাইজ করার জন্য সারা দেশে টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট করার জন্য তার সাথে বাংলাদেশ রিসার্চ ইনস্টিটিউট একই সাথে হলো যে বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট এবং বিআরসি তে পলিসি মেকিং এ এখানে কিন্তু বড় রকমের একটা পরিবর্তন নিয়ে আসা হয়েছে যার কারণে কৃষিতে বাংলাদেশে একটা বড় ধরনের বৈপ্লবিক পরিবর্তন এসেছে যেটা অন্যান্য ক্ষেত্রেও এসেছে বাট এখানে আমরা দেখতে পাচ্ছি যে আজকে যে খাদ্যের যে স্বয়ংসম্পূর্ণতা হয়েছে সেটা সম্ভব হয়েছে এরকম বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সো আমি জাকারিয়া প্রিন্সকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এরকম একটি উদ্যোগ নেওয়ার জন্য এর সাথে একটু ছোট জিনিস অ্যাড করি যে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ আমরা হয়তোবা সবাই ভাবে যে আমরা টোব্যাকো কালটিভেশনের সাথে জড়িত বাট একটা জিনিস ক্লিয়ারলি বলতে চাই যে আমরা আসলে সামাজিক দায়বদ্ধতার প্রেক্ষাপটে আমরা আমাদের চাষি কমিউনিটি ফার্মিং কমিউনিটি যেটা আছে এই ফার্মিং কমিউনিটির অ্যানুয়াল ইনকাম কিভাবে ডেভেলপ করা যায় কিভাবে বৃদ্ধি করা যায় সেটা নিয়ে কিন্তু আমরা কাজ করছি এবং স্ট্রংলি কাজ করছি ছোট একটা উদাহরণ জাকারিয়া প্রিন্সকে আমি সাধুবাদ জানাই তার সাথে একটু অ্যাড করে বলি যে সেটা হলো যে এই বছরই 2023 মৌসুমে আমরা যে মৌসুমটা শুরু করতে যাচ্ছি সেখানে 2 টন সিড সবজির বীজ আমরা বিভিন্ন খামার পর্যায়ে খামারিদেরকে চাষিদেরকে আমরা দিয়েছি যাতে করে তারা এই তাদের খাদ্য নিরাপত্তা পুষ্টি নিরাপত্তা এবং তার সাথে সাথে দেশের অর্থনৈতিক উন্নয়নে যারা কন্ট্রিবিউট করতে পারে সেজন্য কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এটি ভেরি ইম্পর্টেন্ট এই কারণে ইম্পর্টেন্ট যে আজকে সবাই মিলে আসলে কাজ করতে হবে দেশটাকে সবাই মিলে এগিয়ে নিয়ে যেতে হবে যারা স্বাধীনতা এনে দিয়ে গিয়েছেন এবং তার সাথে এখন আমাদের দায়িত্ব হলো সবাই মিলে সরকারের সাথে মানুষের সাথে এবং একজন আরেকজনকে সহযোগিতা করে আমরা যদি এই উদ্যোগগুলোকে সামনের দিকে নিয়ে আসি তাহলেই কিন্তু আসলে দেশটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং এই খাদ্য স্বয়ংসম্পূর্ণ যে দেশ সেটি একদিন কৃষিতে এক্সপোর্ট ওরিয়েন্টেড অর্গানাইজেশন হিসাবে তৈরি হবে আজকে আমাদের এক্সপোর্ট আছে বাট স্মল আকারে আছে কৃষিতে বাট এটাকে আমরা একটা বিশাল বড় সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে দেখি এবং আমরা কিন্তু আমাদের কোম্পানি থেকে আমরা কাজ করছি আমি আসলে জাকারিয়া প্রিন্সের এই উদ্যোগটাকে দেখে অত্যন্ত ভালো লেগেছে আমি আপনাকে রিকোয়েস্ট করব যে
আপনার সাথে আমরা সবাই আছি, আমরা কর্পোরেট গুলো যারা আছি আমরা সবাই আপনার সাথে আছি, এরকম উদ্যোগগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। যেটা আমি বলছিলাম যে আমাদের ঢাকার আশেপাশে অনেক জমি আছে যেগুলো পতিত অবস্থায় আছে, এই জমিগুলোকে যদি আমরা কাজে লাগাই তাহলে কিন্তু আমরা একটা বড় কৃষি বিপ্লব ঢাকার আশেপাশে নিয়ে আসতে পারি। তার সাথে শুধু তাই না, এটার সাথে একটা ফরওয়ার্ড সাপ্লাই চেইন লিঙ্কও তৈরি করতে হবে, এবং সেটার জন্য আমাদের সবারই দায়িত্ব আছে। যাতে করে এখন সবাই আমরা অর্গানিক ভেজিটেবল বা অর্গানিক ফুড নিয়ে চিন্তা করতেছি, বিকজ খাদ্য নিরাপত্তার পয়েন্ট থেকে এবং স্বাস্থ্য নিরাপত্তা বা স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে নিয়ে আসা, তার সাথে হলো যে নিউট্রিশনকে কিভাবে বাড়া যায়। তো সেই পয়েন্ট গুলো যদি আমরা চিন্তা করি তাহলে আমরা দেখি যে আমাদের আশেপাশে যে জমিগুলো আছে সেই জমিগুলো যদি সুন্দর ব্যবহার যদি আমরা করতে পারি এরকম বিভিন্ন উদ্যোগের মাধ্যমে, তাহলে কিন্তু আমরা এই যে আমাদের জনগোষ্ঠী যেটা করাল বস্তির কথা বলছি তাদের জন্য কিন্তু আমরা একটি সুষম খাদ্য এবং পুষ্টিযুক্ত খাদ্য তাদেরকে আমরা দিতে পারব। আমাদের অনেক রিসোর্স আছে, আমাদের ম্যান পাওয়ার আছে, এই ম্যান পাওয়ারকে প্রপার ইউটিলাইজেশন করে যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং এই জমিগুলোকে আমরা ব্যবহার করি তাহলে আমি দেখি যে সম্ভাবনার কথা বলছে আজকে জাকারিয়া প্রিন্স, সেটাকে আমরা কয়েক গুণ বাড়িয়ে নিয়ে দেশ এবং জাতির জন্য আমরা কাজ করতে পারবো। ধন্যবাদ জাকারিয়া প্রিন্স আপনার এই মহৎ আপনাকে।